এই দেখো বন্ধুরা, বাড়ির কাজকর্ম ছেড়ে যে রাস্তায় কথা বলছি, এখন মন্দিরে যাচ্ছি। শুরু হয়ে গেছে অবশ্য, মনে হয় গেলে দেখাবো তোমাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা। ঠিক আছে, চলো সঙ্গে থেকে। কেমন তাড়াহুড়ো করে বেরিয়েছি ঘর থেকে। এই যে শুনতে পাচ্ছ, দেখো রোডের উপরেই চলে এসেছি আর হেঁটে হেঁটেই যাচ্ছি মন্দিরে। আর আমি এই বছরই প্রথমেই জগন্নাথ দেবকে স্নান করাবো। আমার ইচ্ছে ছিল কিভাবে স্নান করে বা কিভাবে কি ঠাকুরের পুজো হয় সেটা দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছ মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা আমাদের বাড়ির কাছেই অবশ্য, বিরাটি মহাজাতি মন্দির। এখানে প্রত্যেক বছরই স্নানযাত্রার অনুষ্ঠান হয় জগন্নাথ দেবের। তো এসেছি দেখো স্নান করাতে, ঠাকুরকে জল দেব মাথায়। আর আসি যখন ভিতরে প্রচুর লাইন পড়ে গেছে, ঠাকুরের স্নান করানো শুরু হয়ে গেছে। এখন আমি মন্দির থেকেই ঘট নেব, আম পাতা নেব, চলো। দেব মাগো, দেব
দেখো বন্ধুরা, স্নান যাত্রা থেকে আসলাম। জগন্নাথ দেবকে স্নান টান করিয়ে তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, বুঝলে। বাইরে তো যা গরম, তো গরম আর হচ্ছে কি, এসে একটু মুড়ি আর ভেন্ডি ভাজা খাচ্ছিলাম আর কি। সকালবেলা টিফিন করেছি আর এখন দুপুরবেলা খেতে যাব, ওইখানে ভোগ খেতে যাব, বুঝলে। আর হচ্ছে ঘরে রান্না বসিয়েছি, আমার হাজবেন্ড যাবে না, আমার শাশুড়ি মা যাবে না, তো রান্না করেছি গিমের তরকারি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিমের তরকারি করেছি আলু বেগুন দিয়ে। আর এইটা করেছি, দেখো এখনও ফুটছে তরকারিটা, জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করছি একদম। ঝিঙে আলু দিয়ে রুই মাছ, কয়েকটা মাছ ভেজে রেখেছি, রাতের জন্য খাওয়া হবে। আর আমরা তো খাবো না, হাজবেন্ড আর শাশুড়ি মা খাবে। তো হয়ে গেছে তরকারিটা, নামিয়ে দিচ্ছি, কেমন। এই গ্যাসটা বন্ধ করে দেবো, কড়াইতে থাকবে তরকারি। এই দেখো, মৌ সবুজ, আমি ছেলে মেয়ে আর আমি যাচ্ছি তিনজন ভোগ খেতে ঠাকুরের। ঠিক আছে চলো, এত রোদ হয়েছে, ছাতা টাতা নিয়ে নি, বুঝলে, রাখবো কোথায়, খাবো না ছাতাকে সামলাবো, চলো। দেখো হাঁটতে হাঁটতে একদম মন্দিরের ভিতরে চলে এসেছি ভোগ খাওয়ার জন্য, আবারও এসে দেখি লাইন, মানে যখনই আসি না কেন এখানে লাইন ভীষণ পড়ে। জল ঢালতে এসেছিলাম যখন, জগন্নাথ দেবকে স্নান করাতে এসেছিলাম, তখনও লাইন পড়েছিল, ভোগ খেতে এসেও এখনও লাইন। তবে সিস্টেমে চলছে, মানে ডিসিপ্লিন অনুযায়ী চলছে, এখানে পুলিশ টুলিশ মোতায়েন আছে অনেক। দেখো বসছি খেতে এখন, ভোগ খাবো, প্লেট প্লেট সবাই দিয়ে দিচ্ছি। কত লোক আছে দেখো বন্ধুরা, একবারে চারিদিকে ভর্তি লোক খাচ্ছে। আমাদের সবুজ মুখ বসে আছে অপোজিটে, দেখো এখানে জগন্নাথের গজা দিয়েছে, আর হচ্ছে খিচুড়ি তো দিচ্ছেই, আর একটা লটপটি হয়েছে, পনির আলুর তরকারি হয়েছে দেখছিলাম, আর কি যেন পায়েস হয়েছে, এটাই হয়েছে আর কি আইটেমে। আর জলের বোতল টোতল তো আছে, এগুলোই বেশ খাবার দাবার দিচ্ছে। আর এখনও খাওয়া হয়নি, শাশুড়ি মায়ের জন্য নিয়ে যাব, একটা প্লেট নিয়েছি, একটা থালায় করে নিয়ে নিচ্ছে, একটু নিয়ে যাবো। দেখতে পাচ্ছ এগুলোই দিয়েছে, খাওয়া দাওয়া করবো, তো চলো খাওয়া দাওয়া করে নিই, কেমন। দেখো বন্ধুরা, এইমাত্র তো আসলাম, আর মার জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম কৌটোতে করে, বুঝেছ, এতগুলো প্রসাদ একটা কৌটোতে আনা যায় না, আর কি বলবো, নিয়ে আসলাম মার জন্য। মা আসি যখন বসছিল, ভাত খায়নি। এই দেখো এসে, এই যে এটাকে কি বলে কি জানি, এইটাকে পুরি গজা, যাই হোক দিয়েছে, এটা এটা আমি খাইনি আর মার জন্য, দুটো ছিল, আমি বললাম দিচ্ছি জলে ভেজা গজা। আচ্ছা এখন দিদাকে একটু প্রসাদ, তুমি খিচুড়ি টিচুড়ি সব মিশে গেছে, আমি খিচুড়িটাই আর আমার হাজবেন্ড এই মাত্র স্নান করতে গেল, জানো তো, ছুটির দিনে এত ঘরে খুচখুচ করে কাজ করে, ওটা 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 কি বলবো। আমি তো সকাল থেকে বনে বনে ঘুরলাম, ঠাকুরের স্থানে একদম থাকলাম, শুধু এসে দুপুরে রান্নাটা করে দিয়েছিলাম, ওরা যাবে না বলে আর কি। তো যাই হোক, ও একা দুপুরে খাবে, মা আমি, মা তো ঘরেই খেয়ে নিল প্রসাদ, আর সবুজ আমি খেয়ে আসলাম, মৌ খেয়ে আসলো। আর চলো, টিপটা দিয়েছিল, আমার খেয়াল ছিল না, তো ঢোকার সময় লাইনে দাঁড়িয়েছিলাম, টিপটা দিল আর কি। বন্ধুরা আমি কিছু বলতে চাই, ফেরার সময় যে আইসক্রিমটা কিনলাম ওটার সাইজটা দেখুন, জাস্ট 10 টাকা দাম, সাইজটা জাস্ট দেখুন। আমার ভিডিওটা আবার আরম্ভ করতে হলো, শেষ করে দেওয়া হয়েছিল বন্ধুরা, এইটা দেখানোর জন্য দেখুন যা স্যার, এখানে যেতে দেখুন, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার হাজবেন্ড বন্ধুরা, আমার হাজবেন্ড বললো ভাত খাবে, হ্যাঁ ভাত রান্না হয়ে আছে সব, তরকারি তোমাদের জায়গা দেখেছিলাম, কিন্তু হাজবেন্ডের এমন মন হলো, বা ঠাকুরের ইচ্ছে বলো, ঠাকুর ভর করলো যে খেতেই হবে প্রসাদ, জগন্নাথের প্রসাদ ও খেয়ে আজকে থাকলো দুপুর বেলা, কিন্তু মাছ না খেয়ে। তাহলে দেখো ঠাকুরের কত যায় না। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন সন্ধ্যেবেলা বেরোলাম,
যাব ওইখানে আমাদের মহাজাতি মাঠে বিরাটি মহাজাতির মাঠে যাব ওখানে তো দুদিন ব্যাপী কি জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে দুদিন ব্যাপী প্রোগ্রাম আর কি তো কালকে চলে গেছে অতিথি মুন্সি এসেছিল আর আজকে আসছে কে বলি মো তীর্থ ভট্টাচার্য তীর্থ ওই তো বললাম তীর্থ ভট্টাচার্য আসছে হ্যাঁ এই যে অ্যানাউন্সমেন্ট করছে শুনতে পাচ্ছ অবশ্যই আর ও আসবে আমি জানতাম না আগে তো এখনই শুনলাম যে আসছে ওই আমার মৌয়ের বান্ধবী একজন ওই গেছে ও বললো আর কি আচ্ছা এখন বেরিয়ে পড়েছি আমি একাই যাব ওরা কেউ যাবে না এই যে দেখতে পাচ্ছ সব পড়াশোনায় মন দিয়েছে যাবে না ওরা আর রান্নাবান্না তো করাই আছে সেই দুপুরের রান্না আছে ঝিঙে আলু মাছ দিয়ে তরকারি গিমে শাক আর তো দুপুরে তো ওই প্রসাদ খেয়ে ভোগ খেয়ে সবাই মোটামুটি থেকে গেছি এখনও আমার খিদে টিতে নেই তবে আসি খাওয়া দাওয়া করবো ঠিক আছে দুপুরে রান্না আছে রাতে রান্না কোনো কিছু করিনি তো চলো তোমাদের একটু প্রোগ্রামটা দেখে নিয়ে আসি আর তীর্থ ভট্টাচার্যকে একটু দেখে নিয়ে আসি ও জি বাংলায় ফোক গানগুলো গাইতো সারেগামা পায় সেই আসছে আর কি তাকে দেখিনি কোনো দিন সামনে থেকে আর এমনি টিভির পর্দায় দেখেছি গান শুনেছি কিন্তু সামনে থেকে দেখবো গান শুনবো বেশ ভালো লাগবে আজকেও চলো দেখো বন্ধুরা এই যে রাস্তায় দিয়ে যাচ্ছি যেতে যেতে এখানে এলইডি স্ক্রিন লাগানো আছে বড় একবারে তো রাস্তায় যারা যাচ্ছে গাড়ি ঘোড়া নিয়ে তারাও দেখছে এমনি পথ চলতি লোকও দেখে দেখেই যাচ্ছে রাস্তায় ভিতরে না ঢুকলেও হয় ওনাকে এমনি বড় স্ক্রিনে দেখানো হচ্ছে আবার ভিতরে তো প্রোগ্রাম হচ্ছে এবার আমি হেঁটে হেঁটেই যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ একদম ঢুকে যাচ্ছি ভিতরে প্রোগ্রাম দেখবো বলে প্রচুর লোক হয়েছে চেয়ার তো একটা ফাঁকা নেই দেখছি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতে হবে কেমন চলো একটা দুটো গান তোমাদেরকে দেখাই ওনার সবার কিন্তু একটা গান আছে না হ্যাঁ সেখানে গাইতো আমার সাথে এক কর না গাইতে পড়েছি তাকে কিন্তু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারি শুনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারি সবাই গাইবো সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে সবাই তুমি বন্ধু আমি যেন বসন্ত কালে তোমায় বলতে পারি বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানি বসন্ত কালে
ও
পালা নাচো তো দেখি পালা নাচো তো দেখি ও পালা নাচো তো দেখি পালা নাচো তো দেখি ও পালা নাচো তো দেখি আ পুলিশ হাতে দিচ্ছ না কেউ তাহলে তাহলে এক দুই তিন চার you
বিদায় নেব মহান শিবের যিনি নাম গান করে সবাই মিলে আনন্দ করে হরিবল করে ভয়ার মহাদেব বলে এই দেখো বন্ধুরা বেরোচ্ছি প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি কেমন যাব দশটা বেশি হয়ে গেছে বুঝলে বাড়ি যাই খাওয়া দাওয়া করব আর চলো যেতে যেতেই তোমাদের সাথে ভিডিওটা এন্ড করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে কোনো নিউ ব্লগ নিয়ে টাটা গুড নাইট শুভরাত্রি টাটা